গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, সবার পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা হচ্ছে ভালো মতো? তোমাদের তো এই তো বছরে মাঝামাঝি হয়তো পরীক্ষাও হয়ে গেছে, কেমন দিলে পরীক্ষা? ভালো? অবশ্যই, আমি জানি তোমরা অনেক ব্রিলিয়েন্ট, তোমরা ভালো মতো পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছে ভালো মতো। যদি একটু খারাপও হয় পরের বার ভালো করে নেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আবার পড়া শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা বের করো, আমার হাতে তো বই আছেই। সবাই বইয়ের 49 পেজ বের করো, আজকে নতুন একটা অধ্যায় পড়বো আমরা। অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। ঠিক আছে, বের করেছো? আচ্ছা, এখন আমরা তাহলে প্রথমটাই দেখি, আমার বাংলাদেশ তো আমাদের দেশ, নির্বাচন ব্যবস্থা, নির্বাচনটা কি জানো? অবশ্যই জানো, তোমরা সবাই খুবই খুবই অ্যাক্টিভ, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব তোমাদের ধারণায় আছে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, নির্বাচন ব্যবস্থা তারপরেও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে যখন জনপ্রতিনিধি নির্বাচন করার দরকার হয়, বা যে কোনো জায়গায়, ধরো আমরা ছোট্ট পরিসরে চিন্তা করি, তোমাদের ক্লাসরুমের কথাই চিন্তা করি, তোমাদের ক্লাসরুমে ক্লাস ক্যাপ্টেন আছে? অবশ্যই আছে। সেই ক্লাস ক্যাপ্টেন তোমরা কি করে নির্বাচন করেছো, কেন নির্বাচন করেছো? দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে নির্বাচন কেন করেছি, নির্বাচন করেছি এই জন্য যে ক্লাসের যে কোনো কাজের জন্য সবাই একসাথে করতে পারবো না। ধরো তোমাদের একটা মতামত যে আমাদের ক্লাসে, ধরো তোমাদের ক্লাসে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তোমরা একসাথে কি তোমাদের যে হেড মিস্ট্রেস থাকবে বা হেড স্যার থাকবেন তার কাছে যাবে? না, একজন যাবে, একজন গিয়ে ভদ্রভাবে সুন্দর করে তোমাদের যে ফ্যান ছাড়া সমস্যাটা হচ্ছে সেই কথাটা স্যারকে বুঝিয়ে বলবে, তাই কি না? তো কে যাবে এই কথাটা সুন্দর করে বলার জন্য যে স্যার আমাদের ফ্যান ছাড়া সমস্যা হচ্ছে, এটা বলার জন্য কে যাবে? একজন প্রতিনিধি নির্বাচন করবে তোমরা, তাই তো? সবাই যেহেতু যাচ্ছ না, প্রতিনিধি নির্বাচন করেছো, তোমাদের তোমরা বিশ্বাস করো যে সে খুব সুন্দর করে তোমাদের সমস্যাটা স্যারকে খুলে বলতে পারবে, এটা বিশ্বাস করে তাকে প্রতিনিধি নির্বাচন করো। সে হয় ক্লাস ক্যাপ্টেন, সে এই রকম ক্লাসে ছোটোখাটো তোমাদের হোমওয়ার্কগুলো সব জমা করে স্যারের কাছে দেয়া, তারপরে তোমাদের যে কোনো একটা আবদার থাকলে স্যারকে বলা, কোনো একটা কিছু, তোমরা ধরো স্কুল থেকে পিকনিকে যেতে যাচ্ছ, এটা তো একসাথে সবাই বলতে পারবে না, একজন গিয়ে তোমাদের স্যারকে বলবে যে স্যার আমাদের সবাইকে শিক্ষা সফরে নিয়ে যা, বা আমাদের এইটা দরকার, তাই না? বা ক্লাসে গণ্ডগোল হচ্ছে, একজন নেমে সবাইকে ঠান্ডা করছে, এই কথা বলো না, কথা বলো না। এই যে প্রতিনিধিটা নির্বাচন করা হয় তার কারণ হচ্ছে একসাথে যেহেতু সবাই কাজটা করতে পারছে না, একজনকে নির্বাচন করা হয় যেন সে ওই কাজটা সবার পক্ষ থেকে ভালোভাবে সম্পন্ন করে, এই জন্য জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। আচ্ছা, এবার চলে আসি নির্বাচনটা কীভাবে করো। নির্বাচনটা কয়েকভাবে করা যায়। ধরো তোমাদের মধ্যে থেকে দুইজন বললো যে হ্যাঁ আমি ক্লাস ক্যাপ্টেন হতে চাচ্ছি, আমাকে, আমি ক্লাস ক্যাপ্টেন হব, আরেকজন বললো যে হ্যাঁ আমিও হব, দুজনকে তো নেওয়া সম্ভব না, তখন কি করা হয়, ওই দুজনের অ্যাগেনস্টে ধরো তোমাদের ক্লাসের, ধরো জবা নামে কেউ বললো যে আমি ভোটে দাঁড়াবো, আমি জনপ্রতিনিধি হব, ক্লাস ক্যাপ্টেন হব, আরেকজন ধরো ছেলে, তার নাম হচ্ছে ফয়সাল, ঠিক আছে, ফয়সাল, সে বললো আমিও ক্লাস ক্যাপ্টেন হব। এখন তাহলে দুজনে থেকে কী করে নির্বাচন করবে, তোমরা এটা করতে পারো, ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবাই ভোট দিলে, কিভাবে, কারা কারা চাচ্ছ জবা নির্বাচিত হোক, একটা ছোট্ট চিরকুটে বা ছোট্ট একটা কাগজে জবার নামটা লিখে ক্লাস টিচারের হাতে জমা দিলে, যারা চাচ্ছ ফয়সাল হোক তারা ছোটোই কাগজে ফয়সালের নামটা লিখে জমা দিলে ক্লাস টিচারের কাছে, ক্লাস টিচার এবার সেই কাগজগুলো থেকে বেছে দেখলো যে কার কতগুলি ভোট হয়েছে। ধরো তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 30 জন, ঠিক আছে, তাহলে জবার পক্ষে ভোট আসলো 18টা,
18 জন চাচ্ছে জবা ভোট জবা ক্লাস ক্যাপ্টেন হোক তাহলে ফয়সালেরটা কত হবে 30 জনের মধ্যে 12টা ঠিক আছে ফয়সাল পেল 12টা ভোট তাহলে ভোটে নির্বাচিত কে হচ্ছে ভোটে নির্বাচিত হচ্ছে জবা রাইট সে বেশি ভোট পেয়েছে এইভাবে সে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে তাহলে তোমরা নিজেরাই কিন্তু ডিসাইড করলে যে আমি এটা মুছে দিচ্ছি ডিসাইড করলে কে তোমাদের ক্লাস ক্যাপ্টেন হচ্ছে ঠিক তেমনি যখন তোমরা একটা দেশের কথা চিন্তা করবে বা তোমাদের নিজেদের দেশের কথা চিন্তা করবে তোমরা নিজেরাও তো দেশের জনগণ এই দেশটা পরিচালনা করার জন্য সবাই একসাথে করা সম্ভব না ঠিক তেমনি তোমাদের ক্লাস ক্যাপ্টেনের যেভাবে নির্বাচন হয়েছে এইভাবে দেশ পরিচালনা করার জন্য প্রতিনিধি নির্বাচন করা হয় ঠিক আছে এটাই হচ্ছে নির্বাচন পদ ব্যবস্থা এই ব্যবস্থাটা কিরকম বাংলাদেশের জন্য নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে যে দেশের জনগণ প্রত্যক্ষভাবে মানে দেশের জনগণ কারা তোমরা তো না কারা হবে বলো তো 18 বছর বা তার চেয়ে বেশি বয়সের যারা আছে জনগণ তারা ভোটের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করে থাকি যেমন তোমরা যেহেতু পারছো না বাট আমি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারি তাই না আমার যেহেতু 18 বছরের বেশি অবশ্যই সো আমি ভোট দেব আমি ভোট দিয়ে ভোটের নির্বাচনের একটা অংশ আমি হব যেমন তোমাদের ক্লাসে 18 জন জবার পক্ষে ভোট দিয়ে ভোটে অংশগ্রহণ করে তাকে নির্বাচিত করেছে জবাকে নির্বাচিত করার পেছনে শুধু জবা একার অবদান নাই ঠিক 18 জন যে জবাকে ভোট দিয়েছে তাদেরও অবদান আছে এইটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি বাংলাদেশে প্রধান কয়েকটা রাজনৈতিক দল আছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি আরও এরকম ছোট ছোট অনেকগুলো আছে ঠিক আছে এই তিনটেই মোটামুটি প্রধান তো তোমরা তো অবশ্যই এই সম্বন্ধে জানো এই যে ভোটটা হয় এই ভোটের যে নির্বাচনের ব্যবস্থাটা এইটা নিয়েই আমরা এই অধ্যায়ে আলোচনা করব ঠিক আছে তোমরা নির্বাচন ব্যবস্থা সম্বন্ধে ক্লিয়ার আচ্ছা এবার আমরা বইয়ের দিকে তাকাই আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন গণতন্ত্র তো জানো জনগণের যেখানে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে ঠিক তেমনি যেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনটা যেমন আমরা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করি সেটাই হচ্ছে গণতন্ত্র আচ্ছা এই ব্যবস্থায় নাগরিকেরা একাধিক প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের যোগ্য প্রতিনিধি বেছে নেয় সরি এই বেছে নেয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে যে তোমরা যেটা করেছো ছোট্ট একটা চিরকুটি লিখে কাগজটা বন্ধ করে টিচারের কাছে দিয়েছো কে কাকে ভোট দিয়েছো কেউ কি বলতে পারছে পারছে না শুধু তুমি জানো তুমি কাকে ভোট দিয়েছো রাইট যে ভোটটা গণনা করেছেন তোমাদের যে স্যার ভোট গণনা করেছেন সেও কিন্তু বলতে পারেনি যে কে জবাকে ভোট দিয়েছে কে ফয়সালকে ভোট দিয়েছে ঠিক তেমনি এই আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটাও ভোটের সময়টাও গোপনীয়ভাবে করা হয় ভোটের ফলাফলের জয়ী প্রার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকার গঠন আইন প্রণয়ন ও শাসন পরিচালনায় অংশগ্রহণ করে আমাদের দেশে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন হয় আমাদের দেশে কী কী রকমের নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে পৌরসভা সিটি কর্পোরেশন জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন হয় নির্বাচন সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কী করে সেই সেতুবন্ধনটা হচ্ছে যেহেতু জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করছে প্রতিনিধি বুঝতে পারছে যে জনগণ তাকে পছন্দ করছে তার উপর আস্থা রাখতে পারছে এই কারণেই সে ভোটটা দিয়েছে তাহলে জনগণ যেমন খুশি হয় যে হ্যাঁ আমার ভোটের মাধ্যমে আমার পছন্দের প্রার্থীটা আমার পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছে ঠিক তেমনি নির্বাচিত প্রার্থীও তা সেও খুব খুশি থাকে যে হ্যাঁ আমাকে জনগণ চাচ্ছে আমি দেশের জন্য কাজ করি এইভাবে তাদের মধ্যে একটা আন্তরিক সেতুবন্ধন তৈরি হয় যাতে দুই পক্ষই আন্তরিকতার সাথে কাজ করতে পারে আচ্ছা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলেই সে দেশে গণতন্ত্রের প্রকৃত সুফল পাওয়া সম্ভব অবশ্যই সুষ্ঠু প্রতিনিধি যদি আমি নির্বাচন করতে না পারি
তাহলে আমাদের দেশের গণতন্ত্রের সুফলটা পাবো না, যোগ্য প্রতিনিধি নির্বাচিত না হলে দেশের উন্নয়ন হবে না। এবং যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হলে নাগরিককে আগে অবশ্যই নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থাটা কি, কাকে ভোট দিলে আমার দেশের উন্নয়ন হবে, এই সম্বন্ধে তাকে সচেতন হতে হবে। একজন সচেতন নাগরিকই পারে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে। তোমরা আগে পড়েছো বিগত সময়গুলোতে যে যোগ্য নাগরিক বা আদর্শ নাগরিক কিভাবে হতে হয়, ঠিক আছে? তো এখন সেইটারই প্রতিফলন হচ্ছে, যারা যোগ্য নাগরিক তারাই আসলে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবে, কারণ তাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আত্মসংযম আছে, তারা এগুলো খাটিয়ে বুঝতে পারবে যে কে যোগ্য কে অযোগ্য, তাই না? আচ্ছা, তাহলে এই অধ্যায় পড়লে আমরা কি কি জানতে পারবো? নির্বাচনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, নির্বাচনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, নির্বাচন পদ্ধতি বর্ণনা করতে পারবো, বাংলাদেশের জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়া উল্লেখ করতে পারবো, বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ বর্ণনা করতে পারবো, বাংলাদেশের জাতীয় নির্বাচনের নির্বাচনী এলাকা বর্ণনা করতে পারবো, নির্বাচনী আচরণবিধি ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের নাগরিকের ভোটাধিকারের যোগ্যতা ও ভোটদান পদ্ধতি বর্ণনা করতে পারবো, বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম ব্যাখ্যা করতে পারবো, অনেক কিছুই বুঝতে পারবো। চলো ধীরে ধীরে পড়া শুরু করি, তাহলে বুঝতে পারবো আমরা কি কি জানছি। পরের পেজে চলে যাচ্ছি, পার্ট নাম্বার এক, নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা ও নির্বাচন পদ্ধতি। সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, নির্বাচনের ধারণাটা আগে দেখি। নির্বাচন শব্দের অর্থ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশে ভোটাধিকার প্রাপ্ত নাগরিকেরা তাদের প্রতিনিধি বাছাই করেন। নির্বাচনটা এমন একটা প্রক্রিয়া যেখানে ভোটাধিকার প্রাপ্ত কারা, আমি একটু আগে একবার বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে 18 বছর বা তার চেয়ে বেশি যাদের বয়স, তারা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে। তো এখানে সে কথাটাই বলেছে, ভোটাধিকার প্রাপ্ত নাগরিকেরা তাদের প্রতিনিধি বাছাই করে। অন্যভাবে বলা যায়, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের একটা প্রক্রিয়া হচ্ছে নির্বাচন, যে প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সার্বিক সহযোগিতায় ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে। আমাদের দেশের রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করার জন্য, শুধু শাসন না, শাসনের সাথে প্রতিরক্ষা এবং আমাদের নিরাপত্তা, আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করি। আচ্ছা, এটা আমরা এভাবে করে থাকি, সেটা হচ্ছে নির্বাচন। এবার চলে আসি নির্বাচনের প্রয়োজনীয়তা। আজকের দিনে একটি দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে, এটা সম্ভব নয়। অবশ্যই এখনকার সময়ে দেশের মানুষরা সবাই মিলে বা শহরের মানুষরা, যে কোনো একটা শহরই চিন্তা করো, পুরো দেশ লাগবে না, শহরের মানুষরা সবাই মিলে একটা ডিসিশন নেবে, এত এইটা করা সম্ভব না। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমার ডিসিশন নিয়ে করা সম্ভব হয় না, এটা পসিবল না, তাই না? এই জন্য জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন। আমি একটু আগে যেটা বর্ণনা তোমাদের দিলাম, তোমাদের ক্লাসে তোমরা ক্লাস ক্যাপ্টেন যে কারণে নির্বাচন করছো, ঠিক দেশের জন্য ওই নির্বাচনটা খুবই দরকার, ঠিক এখানেও সেই কথাটাই বলছেন। এই জন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধিরাই তাদের হয়ে শাসন পরিচালনা করেন। প্রতিনিধি যেহেতু নির্বাচন করা হচ্ছে, সে প্রতিনিধিরা যে ডিসিশন নিচ্ছে, প্রকৃতপক্ষে আমরা পরোক্ষভাবে বলতে পারি এটা জনগণেরই ডিসিশন, কারণ জনগণই প্রতিনিধিটা নির্বাচন করেছেন। আচ্ছা, এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে। ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচনই করেন না, কীরকম শাসন ব্যবস্থা তারা চায় সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে। সেদিক থেকে আধুনিক রাষ্ট্রের নির্বাচনের কোনো বিকল্প নেই। আচ্ছা, এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তারা কীরকম প্রতিনিধি চায় সেটাই শুধু তারা নির্বাচিত করে না, আরেকটা করে, সেটা হচ্ছে কীরকম শাসন ব্যবস্থা তারা চায়। তারা কীরকম শাসন ব্যবস্থা চায় একজন প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কীভাবে সম্ভব? অবশ্যই সম্ভব, সম্ভব এইভাবে, যখন তোমরা তো অবশ্যই একটা ইউনিয়ন পরিষদের ইয়েতে আছো,
ওই ইউনিয়ন পরিষদে কি হচ্ছে, চেয়ারম্যান ইলেকশন হচ্ছে, চেয়ারম্যানের সাথে সাথে মেম্বার ইলেকশন হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, তারা ভোটের আগে কি করছে, বাড়ি বাড়ি যাচ্ছে, দুইটা দল হলো বা তিনজন ভোটে দাঁড়ালো, ধরো একজন চেয়ারম্যান পদেই তিনজন ভোটে দাঁড়ালো, তিনজনের মন মানসিকতা একরকম থাকবে না, তিনজনের চিন্তাধারাও একরকম থাকবে না। যখন কেউ তোমাদের বাসায় আসবে, সে তার চিন্তা অনুযায়ী, সে যখন ভোটে নির্বাচিত হবে, সে এলাকার উন্নয়নের জন্য, তোমাদের ভালো জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কী কী কাজ করবে, তার অবশ্যই একটা বর্ণনা তার কাছে থাকবে বা তার একটা কর্ম পরিকল্পনা অবশ্যই থাকবে। সেটা কী করবে, সব জনগণকে সে জানাবে যে আমি যদি ভোটে নির্বাচিত হই, ধরো তোমাদের এলাকার কথাই বলি, আমি বলতে পারছি না যে তোমাদের এলাকায় আসলে কী কী সমস্যা আছে, আমি অনুমান করে নিচ্ছি হয়তো এরকম সমস্যা থাকতে পারে। ধরো তোমাদের এলাকার রাস্তাঘাটগুলো ভালো না, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এলাকাতে কারেন্টের খুব ভালো ব্যবস্থা নেই, যে কারণে সেচ কাজে খুব সমস্যা হচ্ছে। তৃতীয় হচ্ছে যে তোমাদের এখানে পানির ব্যবস্থা খুব ভালো নেই, জায়গায় জায়গায় নলকূপ থাকলে তোমাদের পানির জন্য, খাবার পানির জন্য খুব সুবিধা হতো। ধরো এই তিনটা ব্যবস্থায় সমস্যা আছে বেশি। সে কি বললো এসে, যে আমি যদি ভোটে নির্বাচিত হই, আমি প্রথম হচ্ছে রাস্তাঘাটগুলো সুন্দর করব, দ্বিতীয় হচ্ছে রাত্রেবেলা যেন পানি সেচ দিতে পারে সেই জন্য কারেন্টের ব্যবস্থা করব, জায়গায় জায়গায় নলকূপ পুঁতে দেব। সবাই খুশি হয়ে গেল, হ্যাঁ আমি ভালো, সে অবশ্যই প্রতিনিধি হিসেবে ভালো, আমাদের এই কাজগুলো সে করে দিবে, ভালো। আরেকজন আসলো, সে এসে এই তিনটা বলল, সাথে আরও একটা বলল যে বাচ্চারা যাতে স্কুলে ঠিকমতো যাওয়া আসা করতে পারে, স্কুল যেন ঠিকমতো পরিচালিত হতে পারে, বাচ্চাদের পড়াতে পারে, আমি সে ব্যবস্থা করব। একটা বেশি বলল, ঠিক আছে তোমরা খুশি হয়ে গেল। আরেকজন এসে বলল যে তার হয়তো এত রকম কোনো চিন্তা নাই, তারা এসে বলল যে আমি এলাকায় যেহেতু কৃষিকাজ করে, কৃষিকাজের যে সেচের ব্যবস্থা, সেই সেচ ব্যবস্থাটা ঠিক করে দেব, সেই কৃষির যে ফসল উৎপাদন হবে, এই ফসলগুলো যেন শহরে ঠিকমতো তারা বিক্রি করতে পারে, ঠিক আছে এই ব্যবস্থাটা আমি করে দেব, এর জন্য রাস্তাঘাট ঠিক করে দিব, কৃষকরা যেন সঠিকভাবে ফসলের দাম পায়, আমি সেই ব্যবস্থা করে দেব। তাহলে চিন্তা করে দেখো, এক একজন এক এক কথা বলছে। এখন তোমরা নিজেরা, তোমরা বলতে এরকম, তোমার বাবা মারা ডিসাইড করবে যে আসলে কোন ধরনের সুবিধা তারা চায়, বুঝতে পারছো, কোন ধরনের সুবিধা তাদের দরকার, সেই অনুযায়ী তারা ভোটটা দেবে। এভাবে কি তারা মোটামুটি শাসন ব্যবস্থার ইয়েটা ডিসাইড করছে না, যে তারা এরকম চাচ্ছে, ধরো তারা তৃতীয় জনকে ভোট দিল, তাহলে তারা কি চাচ্ছে, যে তাদের ফসলের ন্যায্য মূল্য যেন তারা পায়, এইটা অ্যাসিওর করা, মানে এটা নিশ্চয়তা দেয়া, এটা তাদের জন্য বেশি দরকার। অন্য সুযোগ সুবিধাগুলোর থেকেও তাদের যে ফসলের যে দামটা তারা যেন ভালো পায়, এইটা তারা চাচ্ছে। তাহলে কি তার শাসন ব্যবস্থাটা কীরকম হোক, এটা কি তারা মোটামুটি ডিসাইড করে দিচ্ছে না? রাইট, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে এভাবেই শাসন ব্যবস্থাটা কেমন হবে তারা মোটামুটি এটাও ডিসাইড করে দেয়, এটাই হচ্ছে সেই কথা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাই, এটা তো বুঝতে পারলাম। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে, তার মধ্যে গণতন্ত্রকেই সর্বোত্তম বিবেচনা করা হয়, আর নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আমি এই ব্যাপারে আগেও একবার বলেছি যে গণতন্ত্র হচ্ছে জনগণের তন্ত্র, বলতে এরকম যে জনগণের ডিসিশন যখন মেনে নেওয়া হয়, জনগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়, সেটাই হচ্ছে গণতন্ত্র, এবং এটাকেই সর্বোত্তম বলা হচ্ছে। আর নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া, সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী পার্টে, সেটা হচ্ছে নির্বাচনের পদ্ধতি। নির্বাচন কয় রকমের হয়? নির্বাচন প্রধানত দুই রকমের হয়, প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। নির্বাচন দুই প্রকার,
কি, এক হচ্ছে প্রত্যক্ষ, দুই পরোক্ষ। এই দুই রকমের নির্বাচনের পদ্ধতি আছে, ঠিক আছে? তাহলে দুই রকম যদি পদ্ধতি থাকে তাহলে আমাদের দুই রকম পদ্ধতিটাই জানতে হবে, প্রত্যক্ষটা কিরকম পরোক্ষটা কিরকম। মোটামুটি আন্দাজ করে নিচ্ছি যে যেটা হচ্ছে জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে থাকে, যেমন তোমরা তো আমাদের ক্লাস ক্যাপ্টেনকে যেভাবে নির্বাচিত করেছো এই পদ্ধতিটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। তোমরা প্রত্যেকেই নিজস্ব ভোটটা প্রত্যক্ষভাবে দিয়েছ। আচ্ছা, তাহলে একটু আর পরোক্ষ পদ্ধতিটা কিরকম হবে তাহলে আমরা একটু পড়ি, পড়লেই বুঝতে পারবো, তাই না? আগে একটু পড়ে নিই। প্রত্যক্ষ নির্বাচনটা কি? নাগরিকেরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়, যেটা আমি মাত্র বললাম, তোমরাও করেছ। আমাদের দেশে জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়েছে থাকে। আমাদের সংসদে যে কতগুলো আসন বলতে পারো তোমরা সবাই, কোনো ধারণা আছে? আমাদের দেশের সংসদে 350টি আসন আছে, এর মধ্যে 300 জন প্রত্যক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়, আর 50 জন সংরক্ষিত আসন। এই সংরক্ষিত আসন হচ্ছে মহিলা আসন। এই সংরক্ষিত আসনটা কি করে হয় আমি একটু পরে বলছি, বাট তোমরা এখন জেনে রাখো আমাদের সংসদের আসন সংখ্যা হচ্ছে 350টি। লিখে রাখো তাহলে, খাতায় লিখে ফেলো, হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে, 350টি সংসদের আসন সংখ্যা, 350টি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে মাধ্যমে নির্বাচিত আসন কতগুলো? 300টি। ঠিক আছে, এই গেল 300টি। আচ্ছা, এর পরে হচ্ছে তাহলে বাকি থাকে হচ্ছে 50টি, ওটা হচ্ছে সংরক্ষিত। ঠিক আছে, এই হচ্ছে মোট 350টি আসন। তোমরা একটু খাতায় লিখে ফেলো তাহলে তোমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে। লিখো, আচ্ছা লেখা হয়েছে, আমরা পরে ফিরে যাচ্ছি। নাগরিকেরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। আমাদের দেশে জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ নির্বাচনের পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে। এছাড়া স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য ও চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও মেয়র এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। কারা কারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তার একটা বর্ণনা দেয়া হয়েছে। এবার চলে আসি পরোক্ষ নির্বাচন। এই পদ্ধতিতে নাগরিককে সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন না। তাহলে কিভাবে হয়? এখানে নির্বাচনটি হয় দুই ধাপে। প্রথমে নাগরিকেরা সরাসরি ভোট দিয়ে মধ্যবর্তী একটি স্তর বা প্রতিনিধি সংস্থার জন্য সদস্য নির্বাচন করে। মানে কি? মানে হচ্ছে, খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, যখন সংসদের নির্বাচন হচ্ছে এই প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যে 300 জন নির্বাচিত জনগণ করেছে এটা তো প্রত্যক্ষ নির্বাচন, তাই না? হ্যাঁ, এই প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন যারা নির্বাচিত হয়েছে তারা, এই 300 জন নির্বাচিত প্রার্থী সংসদের যে বাকি 50টি আসন আছে সংরক্ষিত
এই আসনগুলোতে কারা নির্বাচিত হবে তা ডিসাইড করেন। এই সংরক্ষিত আসনের মহিলা আসনের যে 50টি সিট আছে এটা জনগণ নির্বাচন করেন না, জনগণ ডিসাইড করেন না, এটা ডিসাইড করে জনগণ। যে 300 জন প্রতিনিধি নির্বাচন করেছে, তারা জিতেছে, তারা ডিসাইড করে এই 50টা আসনে কারা নির্বাচিত হবে। তোমরা কি এবার বুঝতে পেরেছ? প্রথমে তোমরা নির্বাচিত করলে 300 জন আসন, 300 জন প্রতিনিধিকে, সারা বাংলাদেশে 300 জন প্রতিনিধি তোমরা নির্বাচন করলে। আচ্ছা, সেই নির্বাচিত 300 জন প্রতিনিধি একটা স্টেপ হলো তোমাদের, স্টেপ বলতে এখানে স্তর বলেছে, বা কি বলে, স্তর বা প্রতিনিধি সংস্থা, তারা একটা প্রতিনিধি সংস্থার মতো হলো 300 জন মিলে। ঠিক, তারা এবার ভোট দিয়ে, তারা 300 জন নিজেরা ভোট দিয়ে ডিসাইড করবে যে সংরক্ষিত মহিলা আসনের 50টি আসন কাদেরকে ভোট দিয়ে নির্বাচন করা যায়। এইটা হচ্ছে, এই সিস্টেমটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি, বুঝতে পারছো? প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে তোমরা 300 জনকে, 300 জন প্রতিনিধি নির্বাচিত করলে। ওকে, আচ্ছা, এই 300 জন কি করবে? পরোক্ষ পদ্ধতির মাধ্যমে 50 জন নির্বাচিত করবে। এই ওরা হচ্ছে তোমাদের থেকে, ওদের একটা মাধ্যম ওখান থেকে এই পাশে একটা আসলো, বুঝতে পারছো? জনগণ, জনগণ থেকে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি থেকে 50 জন সংরক্ষিত আসনের প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি তারপরে আরেকবার ছক করে বুঝিয়ে দিচ্ছি, নিচেটা মুছে দিলাম। হ্যাঁ, তোমরা ভুল নিশ্চয়ই লিখেছো। সেটা হচ্ছে জনগণ জনগণের ভোট নির্বাচিত হলো 300 জন, 300 জন, ঠিক আছে? ওকে, এখন এই 300 জন ভোট দিল সংরক্ষিত 50 জনের জন্য। জনগণের ভোট হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, জনগণ নির্বাচিত করলো 300 জন, এই 300 জনের ভোটটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন জনগণের ভোটটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, তোমরা নির্বাচিত করলে 300 জনকে, এই 300 জন ভোট দিল 50 জনকে নির্বাচিত করলো, এই যে 300 জন যে ভোটটা দিল এটা হচ্ছে পরোক্ষ, যেটা জনগণ ভোট দেয় না বাট জনগণ নির্বাচিত করে। বুঝতে পেরেছো? এখন সবাই ক্লিয়ার হয়েছ কোনটা প্রত্যক্ষ নির্বাচন, কোনটা পরোক্ষ? তোমরা এই 300 জনকে নির্বাচিত করলে, নির্বাচিত প্রতিনিধি বাকি 50 জনকে নির্বাচিত করলো, তারা জনগণের একটা মাধ্যম হিসেবে বাকি 50 জনকে নির্বাচিত করেছে, এটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। তোমরা কি এটা ক্লিয়ার হয়েছ? যদি এটা ক্লিয়ার হয়ে থাকো তাহলে প্রত্যক্ষ আর পরোক্ষ নির্বাচন নিয়ে আর কোনো সমস্যাই তোমাদের থাকবে না, আশা করি। আচ্ছা, এবার একটু পড়ি, পড়ে দেখো। এই পদ্ধতিতে নাগরিকেরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না, এখানে নির্বাচনটি হয় দুই ধাপে। প্রথমে নাগরিকেরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে মধ্যবর্তী একটি স্তর বা প্রতিনিধি সংস্থার জন্য সদস্য নির্বাচিত করে, এই যে 300 জনকে আমরা সদস্য নির্বাচিত করেছি। তারপর এই প্রতিনিধিরাই ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে,
তারা ভোট দিয়ে সংরক্ষিত 50 জনের জন্য আসন ঠিক করলো। আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন এরকম পরোক্ষ পদ্ধতিতেই হয়ে থাকে। যেমন নাগরিকেরা ভোট দিয়ে জাতীয় সংসদে সদস্যদের নির্বাচন নির্বাচিত করবে, এই নির্বাচিত প্রতিনিধিরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে। একইভাবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরাও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই তাদেরকে ভোট দিয়ে থাকে। এই যে সিস্টেমটা তোমরা দেখলে, জনগণের ভোটে সংরক্ষিত মহিলা আসন 50টি তারা ডিসাইড করলো, ঠিক তেমনি এই আসনগুলো 300 আসন তারা বাংলাদেশের যে প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রপতি হবেন, তারা ডিসাইড করে। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে নির্বাচনটা, সেই নির্বাচনে, আমি এটা মুছে দিচ্ছি, সেই নির্বাচনে অবশ্যই জনগণ ভোট দেয় না, জনগণ প্রত্যক্ষভাবে প্রতিনিধি নির্বাচন করে। সে প্রতিনিধিরা ঠিক করে যে কারা আমাদের দেশে রাষ্ট্রপতি হবে। বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি তোমরা নির্বাচনটা কি, নির্বাচন ব্যবস্থাটা কি, কেন হচ্ছে এবং কয় ধরনের নির্বাচন ব্যবস্থা আছে, প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন, আমাদের দেশে কোনটা প্রত্যক্ষ নির্বাচন, কোনটা পরোক্ষ নির্বাচন, মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে? হয়েছে, ভেরি গুড। পরের পেজে চলে যাও, দেখো 51 পেজে খুব সুন্দর একটা ছক করে দেয়া আছে, প্রত্যক্ষ নির্বাচনের একটা ছক, পরোক্ষ নির্বাচনের একটা ছক। বুঝতে পেরেছো? আমার কি এটা করে দেখাতে হবে? আমি এতক্ষণ তো ছক করে করে আমার মতো করে করে দেখিয়েছি, এখন বইটা দেখো, আমার ছকটা নিশ্চয়ই খাতায় তুলেছো, দুটো মিলে দেখো, খুব সুন্দর করে তোমরা নির্বাচন ব্যবস্থাটা বুঝে যাবে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা পারবে। এবার আমরা কাজ দেখে নেই কি কি ছিল। কাজ 1 নম্বর হচ্ছে তোমার দেখা যে কোনো একটি নির্বাচনের বিবরণ দাও। 2 নম্বর কাজ, তোমাদের শ্রেণীকক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতিতে নেতা নির্বাচনের প্রক্রিয়া অনুশীলন করো। প্রথম কাজ হচ্ছে তোমার দেখা একটা নির্বাচনের বিবরণ। এটা এখন আমি তোমাদেরকে খুব একটা হেল্প করতে পারছি না, কারণ আমি তোমাদের এলাকার কোনো নির্বাচন দেখিনি বাবা, তাই না? আমাদের এখানকার নির্বাচনের সাথে তোমাদের এখানকার, তোমাদের নিশ্চয়ই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, আমাদের এখানে তো ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচন হচ্ছে না, চেয়ারম্যানের ইলেকশন হচ্ছে না, আমি তো খুব একটা কিছু বলতে পারছি না। তোমরা দেখেছো, তোমরা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কাজটা হচ্ছে তোমাদের শ্রেণীকক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেতা নির্বাচন। যদি আমি এখন তোমাদের শ্রেণীকক্ষে প্রেজেন্ট থাকতাম, আমি অবশ্যই চেষ্টা করতাম তোমাদের ক্লাসে, যদি ক্লাস ক্যাপ্টেন না থেকে থাকে তাহলে নির্বাচনের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেনটা বাছাই করতাম। যেহেতু আমি এখন তোমাদের সামনে যেতে পারছি না, আমি দূর থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কী করে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হয়, নির্বাচিত হয়। তোমরা এখন নিজেরা যদি চাও ক্লাসে, ক্লাসে তোমাদের ক্লাসের যে শিক্ষক থাকবেন তার সহযোগিতা নিয়ে চেষ্টা করবে, যদি এটা করতে পারো ভালো, যদি করতে না পারো, আমার পড়াটা তো বুঝেছো, নির্বাচনটা কী করে হয় সেটা তো বুঝেছো, তাতেই চলবে। ঠিক আছে, এই কাজ দুটো আমরা খুব ভালোভাবে মানে প্র্যাকটিস করতে পারলাম না, যেহেতু আমি তোমাদের সামনে নেই। তো ঠিক আছে, আমি তো বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো। আমরা এখন তাহলে হোমওয়ার্কের দিকে চলে যাই, যাব। আচ্ছা, হোমওয়ার্ক দেওয়ার মতো আমি আলাদা কিছু খুব পাচ্ছি না, আমি খুব সহজ একটাই দিচ্ছি, সেটা শুধু খাতায় তুলে আনবে তা না, একটু মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার হলে আসলে তোমরা এটা মুখস্থটাই লিখতে পারবে। এই জন্য আমি মুখস্থ করতে বললাম, আমি সাধারণত প্রশ্ন মুখস্থ করতে তোমাদের বলি না, বাট এটা বলছি কারণ এই প্রশ্নের উত্তরটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা মুখস্থই লিখতে পারবে, কিছুটা তোমাদের হেল্প করবে। প্রশ্নটা হচ্ছে, সবাই খাতায় তুলে ফেলো, প্রশ্নটা হচ্ছে নির্বাচন কি, এর প্রয়োজনীয়তা। লিখো।
ঠিক আছে, এই প্রশ্নটা নির্বাচন কি এটাও তোমরা মুখস্থ করতে পারবে, প্রয়োজনীয়তাটাও যদি তোমাদের মুখস্থ থাকে, যদি পরীক্ষার হলে তোমাদের চলে আসে তোমরা হুবহু লিখতে পারবে, যেহেতু এটা প্রয়োজনীয়তার কথা বলেছে। আর নির্বাচনটা কি এটা তোমাদের এক লাইনের একটা উত্তর হিসেবে থাকতে পারে, তাই না? সো এটা যদি তোমরা মুখস্থ করো তোমাদের জন্য কোনো সমস্যা হবে না, আশা করি তোমাদের জন্য এটা ভালো হবে মুখস্থ রাখাটা। ঠিক তেমনি এর প্রয়োজনীয়তা যদি চলে আসে তোমরা সেটা হুবহু লিখতে পারবে, ঠিক আছে? তাহলে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, সুন্দর করে গুছে খাতায় লিখে আনবে, সাথে মুখস্থ করবে। এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই দ্বিতীয় পার্ট নিয়ে, তখন হয়তো আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।